নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গৃহবধূ নির্যাতন, পায়ে শেকল বেঁধে নির্যাতন শ্বশুরবাড়ির লোকেদের, থানায় মামলা। হাইলাকান্দিতে মাইক্রোফাইন্যান্সের চেক বিতরণ, সূচনা মন্ত্রী পরিমলের। ত্রিকোণা থেকে জব্দ অবৈধ সেগুন কাঠ, বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। যৌতুকের দাবিতে এক অমানবিক ঘটনা ঘটল কাছাড় জেলার জয়পুর হরিনগর অঞ্চলে। শ্বশুরবাড়ির লোকেরা পায়ে লোহার শেকল বেঁধে এক গৃহবধূকে দিনের পর দিন শারীরিক অত্যাচার চালানোর এক ঘটনা প্রকাশ এসেছে। ক্যামেরায় ধরা পড়েছে এই বীভৎস চিত্র। ঘটনাটি নিয়ে ভুক্তভোগী গৃহবধূ সামিনা বেগমের পিতা আব্দুর শুকুর জয়পুর থানাতে একটি মামলা দায়ের করেন। সোমবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ভুক্তভোগী সামিনা জানান, 2014 সালে হরিনগর এলাকার সোহাগ রাজা মজুমদারের সাথে সামাজিক বিবাহে আবদ্ধ হওয়ার পর থেকেই দাম্পত্য জীবন ভালোই কাটছিল। কিন্তু বিয়ের মাস কয়েক অতিক্রান্ত হওয়ার পর স্বামী সহ পরিবারের লোকেরা অর্থ এবং বিভিন্ন সামগ্রীর যৌতুকের দাবিতে তার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করেন। শেষে এই নির্যাতন এমন পৌঁছায় যে তার পায়ে শেকল বেঁধে শ্বশুরবাড়ির লোকেরা দিন কয়েকদিন অভুক্ত অবস্থায় রেখে দেয়। পরে বাবার বাড়িতে এই খবর পৌঁছানো হলে বাবার বাড়ির লোকেরা এসে তাকে উদ্ধার করেন। অকথ্য এই নির্যাতনের বিরুদ্ধে সামিনা তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের কঠোর সাজা দাবি করেন। আমার স্বামীর নাম হইল সোহাগ রাজা মজুমদার, আমার হৌর নাম হইল আলী রাজা মজুমদার, আর রায় তুন্নেসা, তারা তিন চাইরে জনে মিলিয়া বান্ধিতেছেন ফুটার লোকে, গাছের লোকে বান্ধিয়ে তৈরি। আমার খানি বনি নাই, মা বাবাই গিয়ে আমারে আইনছ। আপনার কাছে ফরমান আছে, পিডিও আছে, বান্ধিয়া রাখছেন করিয়া এরকম। আমি পুলিশের কাছে আমার কাছে আমার ফরমান আছে, তারা বান্ধিয়া তৈছেন করিয়া ফরমান আছে। পুলিশে গিয়া তোমার সুতাইয়া আনিয়া ও বাদে আমার স্বামীও মিলো ইয়া আমরা একবারে থানাতে আইসি, আইয়া লইয়া আইসু। আমার শরীর বেশ জখম আছে, আমার উচিত বিচার লাগে, ছোট বাচ্চা একগু আছে, আমার উচিত বিচার লাগে, আমার তার সাজা চাই আমি। জলপড়া দিয়ে যেমন কোভিড সারবে না, তেমনি জলপড়া দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করাও সম্ভব নয়। ইউডিএফ এর দুর্গ হাইলাকান্দিতে বদরুদ্দিন আজমলকে খোঁচা দিয়ে ক্ষুদ্র ঋণ গ্রহীতাকে সহায়তা ও অনুপ্রেরণামূলক চেক বন্টন অনুষ্ঠানে ঠিক এ কথাই বললেন হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী তথা রাজ্যের বন ও পরিবেশ, আবগার এবং মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়া ময়দানে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এও বলেন, প্রাক নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর রাজ্য সরকার। কেন্দ্রে নরেন্দ্র মোদী ও রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সর্বস্তরের নাগরিকের কল্যাণ হচ্ছে। বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস অর্জন করে কাজ করে চলছে। তাই রাজ্যে 24 লক্ষ মহিলার ঋণ পরিশোধ করার এই প্রচেষ্টা হাতে নিয়েছে রাজ্য সরকার বলে জানান তিনি। হাইলাকান্দির জেলা শাসক রোহন ঝাড় পৌরোহিত্যে অনুষ্ঠানে জেলার 13,776 জন ক্ষুদ্র ঋণ গ্রহীতাকে সহায়তা ও অনুপ্রেরণামূলক চেক বিতরণের সূচনা করেন তিনি। এদিন বন্ধন ব্যাংক ও আরোহণের 6,000 গ্রাহকের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডিসি দীপমালা গোয়ালা। এদিন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে ঋণ গ্রহীতাদের প্রতিষ্ঠিত হওয়ার আবেদন জানান। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত শর্মা মজুমদার। এদিন মঞ্চে আনুষ্ঠানিকভাবে দর্শনের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ্র সহ কাটলিছড়া ও আলগাপুর বিধায়কদের প্রতিনিধিরা অংশ নেন। হাইলাকান্দি জেলা 11,646 হব আমি পরিয়ালক বা মাতৃক আমি এই যেটা ক্ষুদ্র ঋণ রয়েছে এই ক্ষেত্রত আমি সহায়তা করি। ইয়াতে তিনটা ক্যাটাগরি করা হয়েছে, যিসকলে দি আছে রেগুলার তেওঁলোকৰ এটা অৰ্থনৈতিকভাৱে 25,000 টকা পাব, কাৰণ দি আছে সঠিক কথা, কিন্তু কোনো না কোনো ঠাইত কষ্ট কৰি দি আছে তেওঁলোকৰ এটা এটা সাশ্ৰয়। আর যিসকলে 1-16 ডেজ দিব পারা নাই তেওঁলোকৰ আছে, তৃতীয় পর্যায়ত যিসকলে একেবারে দিব পারা নাই। আজি
আমার এই কামটো হাইলাকান্দি জেলাত আরম্ভ হয়েছে। ঠিক তেনেকুৱা প্ৰতিটা জেলাত বিভিন্ন মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মাননীয় মুখ্যমন্ত্ৰী হৈ আমি আহিছোঁ বা বেলেগ বেলেগ ঠাইতো ভোট বৃদ্ধি গৈছে। এই পৰিয়ালক মাতি আনি যাতে টকাবিলাক কামত আহে, কামত লাগে, অৰ্থনৈতিকভাৱে পৰিয়ালবিলাক অলপ অলপ সবল হয়, তাৰ কাৰণে এই এই আজিৰ যিটো ইয়াতে আপোনালোকে দেখিছে এইটো ঋণ মেলা নহয়, ঋণ মুক্তিৰ মেলাই ক'ব পাৰোঁ আমি। যে আমাৰ মাতৃসকল আগুৱাই আহিছে আৰু আশীৰ্বাদ দিছে যে হয় হিমন্ত বিশ্ব শৰ্মা যাতে যাতে সুস্থ দেহে সবলভাৱে ৰাজ্যখন চলাই যাব পাৰে। গভীর রাতে গোপন ডেরায় হানা দিয়ে প্রচুর পরিমাণের অবৈধ সেগুন কাঠ বাজেয়াপ্ত করল শ্রীকোনা পুলিশ। শুধু সার কিংবা সুপারি নয়, বন বিভাগের পরোক্ষ মদতে দীর্ঘদিন থেকে তো অঞ্চলের সক্রিয় সেগুন সিন্ডিকেট বাণিজ্যেও এবার থাবা বসালো পুলিশ বাহিনী। গোপন সূত্রের ভিত্তিতে রবিবার রাতে আউটপোস্টে নবাগত মহিলা পুলিশ আধিকারিক আধুনিকা বড়ুয়া তার বিশাল বাহিনী নিয়ে হানা দেন শ্রীকোনা ইটখোলা হাতিরহাট দ্বিতীয় খণ্ডে। রাতের অন্ধকারে তল্লাশি চালিয়ে মাটির নিচে গর্তে করে রাখা প্রায় 200টি সেগুন কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হন মহিলা আইসি আধুনিকা, যার বাজার মূল্য 50 লক্ষের অধিক হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়। পরে সদর বন বিভাগকে ডেকে বাজেয়াপ্ত করা সেগুন কাঠগুলো সমছে দেয় পুলিশ। গোটা ঘটনার প্রাথমিক তদন্তে সেগুন সিন্ডিকেট নিয়ন্ত্রণে ওই এলাকার ইমদাদুল হোসেন বরলস্কর, মনি বরলস্কর ও আলম হোসেন বরলস্কর জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে, কিন্তু এখন অবধি কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ বা বন বিভাগ। উল্লেখ্য, বৃহত্তর শ্রীকোনা এলাকা থেকে আগেও বার কয়েক অবৈধ সেগুন পাচার ধরা পড়ে, কিন্তু ডেরা উৎখাতে রহস্যজনক ভূমিকা পালন করছে বন বিভাগ। বনমন্ত্রীর নিজ জেলায় বনজ সম্পদের অবৈধ বাণিজ্য অতীতের সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে। ধলাইয়ের বিশাল বিশাল পাহাড়ে শত শত গাছ কেটে বনমন্ত্রীর পিএ তুষার রায় গড়ে তুলেছেন ফিশারি। অবাধে বন ধ্বংসসহ ফরেস্টের জমি জবরদখলে জড়িত তুষারের বিরুদ্ধে কোন দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন সচেতন নাগরিকরা। এমনকি বন বিভাগের একটি ফিশারি বাঁধ কেটে দেওয়ার মাসখানেকের মধ্যে ফের দখল করতে মাঠ নেমেছে তুষারের অবৈধ বাণিজ্যের দলবল। এছাড়াও চলছে রাজস্ব ফাঁকি দিয়ে মাটি বালি পাথরের রমরমা বাণিজ্য সহ বিশাল ভুবন পাহাড়ের অন্তর্মহলে বৃক্ষ নিধন। কিন্তু বিগত বছর ছয়েক থেকে বার কয়েক বনজ সম্পদ ধ্বংসের ব্যাপক সমালোচনা সত্ত্বেও কেন নীরব ভূমিকায় বনমন্ত্রী সহ তার বন বিভাগ, এ নিয়ে প্রশ্নের ঝড় উঠছে সচেতন মহলে। বার্মির সুপারি সিন্ডিকেট মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া ও নির্দোষ ব্যবসায়ীদের হেনস্থা না করার আর্জি জানিয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন কাছাড় জেলা কংগ্রেস কর্মকর্তারা। সোমবার বিষয়টি নিয়ে সরব হয়ে জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলাশাসকের নিকট সংগঠনের তরফ থেকে এক স্মারকপত্র প্রেরণ করেন তারা। জেলার নিরীহ দেশি সুপারি ব্যবসায়ীদের উপর পুলিশের নির্যাতন না করার হস্তক্ষেপ কামনা করা হয় স্মারকপত্রে। এদিন জেলা কংগ্রেসের কর্মকর্তারা সম্প্রতি কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের একাধিক দেশি সুপারি ব্যবসায়ীদের দোকানে পুলিশ হানা দেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে সেই ঘটনা তুলে ধরে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। কাছাড়বেলিতে বা বরাকবেলিতে সুপারি নিয়ে বিভিন্ন যেটা মাফিয়া বলুন বা যাই বলুন এগুলো নিয়ে কাজকর্ম হচ্ছে, সিন্ডিকেট বলুন, কিন্তু একটা জিনিস খুব দেখার বিষয় হচ্ছে যে কিছুদিন পূর্বে এখানে আমাদের দুই মন্ত্রী এসেছিলেন আসাম রাজ্য থেকে, মানে রাজ্যের এখানে নতুন করে এসওপি বানাবে সেটারও কথাবার্তা হয়েছে, কিন্তু আজ অবধি সেটা হয়ে ওঠেনি। এবার মূল বিষয়টা হচ্ছে বার্মিজ সুপারি এখানে ঢুকবে না বা তার করাপশন লেভেল যেটা হয়েছে বা যেটা হচ্ছে সেটা নিশ্চয়ই আমরাও এগিয়ে আসছি যাতে সাহায্য করা যায় কিভাবে সেই করাপশনটা বন্ধ করা যায়। কিন্তু তার সাথে লোকেল যারা রয়েছে, কালাইন বলুন, কাটিগড়া বলুন বা বরখোলা বলুন বা আমাদের পার্শ্ববর্তী সোনাই বলুন, এই জায়গায় যে যাদের বাগান রয়েছে, যারা লোকেল সুপারি বিক্রি করছে বর্তমানে, তাদের উপর যে হ্যারাসমেন্টটা হচ্ছে, যেটা আজকেই আমরা দেখলাম যে গত পরশু দিন গতকালকেও কালাইন অঞ্চলে প্রায় 15টা দোকানের মতো সিল করা হয়েছে, গোডাউন সিল করা হয়েছে। এই যারা এই ব্যবসাটা করছে লোকেল সুপারি দিয়ে, তাদের উপরে যাতে হ্যারাসমেন্টটা না হয় সেই কথাগুলোই আজকে আমরা এডিসি সরকারবাবুকে বললাম এবং যাতে সেটা ইমিডিয়েট ওয়েতে স্টেপ নেওয়া হয়। বিগত 1 ফেব্রুয়ারি থেকে 8 দফা দাবি নিয়ে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য আসাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অস্থায়ী ঠিকাভিত্তিক কর্মচারীদের অবস্থান ধর্মঘট চলছে। এই অবস্থান ধর্মঘটের সঙ্গে সঙ্গতি রেখে উধারবন্দ উন্নয়নখণ্ডের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অস্থায়ী কর্মচারীরাও অবস্থান ধর্মঘটে অংশ নেন। সোমবার ধর্মঘটের সপ্তম দিনে উধারবন্দ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন কার্যালয়ের সম্মুখে উধারবন্দ উন্নয়নখণ্ডের অস্থায়ীভাবে কর্মরত বিভিন্ন পদের প্রায় 29 জন ঠিকাভিত্তিক কর্মচারীরা প্লেকার্ড হাতে তুলে নিয়ে 8 দফা দাবি সম্মিলিত গণতান্ত্রিক পদ্ধতিতে অবস্থান ধর্মঘট চালান।
পরে এ বিষয়ে সংবাদ মাধ্যমকে উধারবন্দ উন্নয়ন খণ্ডের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অস্থায়ী ঠিকাভিত্তিক কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয় যে বিগত এক সপ্তাহ থেকে তাদের ধর্মঘট চলছে, কিন্তু আজ অবধি সরকারের পক্ষ থেকে কোনো তাদের দাবি পূরণের সাড়া পাননি তারা। সরকার তাদের দাবি পূরণে ব্যর্থ হলে তাদের ধর্মঘট অব্যাহত থাকবে। বিভিন্ন সমস্যা আমাদের আছে, অনেকদিন থেকে আমরা আমাদের কর্তৃপক্ষদেরকে জানিয়ে আসছি, কিন্তু আমাদের সেরকম কিছু না পেয়ে আমরা আজকে প্রায় 15 বছর পরে আমরা কোনো কিছু যখন পাচ্ছি না, তখন আমরা আজকে প্যান্ডাউনে আমরা বসলাম এবং এখন আমরা সরকারের কাছেই আমাদের আশা রাখছি যে 60 বছরের যে অন্যান্য বিভাগে যেভাবে 60 বছরের চাকরি নিশ্চয়তাকরণ করা হয়েছে সেটা আমাদের পরিপূর্ণ করতে হবে। সেই সঙ্গে আমাদের যে অন্যান্য PF বা অন্যান্য বেতনের যে পরিকাঠামো আছে সেটা সুন্দরভাবে করে দিতে হবে এবং আমরা এই ডিপার্টমেন্টে আরও উন্নত কাজ করতে চাই, ডিপার্টমেন্টের সঙ্গেই থাকতে চাই এবং সুন্দরভাবে যাতে আমাদের যে দাবিগুলো আছে গভর্নমেন্ট সেটা মেনে নেবে সেই আশা রাখছি এবং সঙ্গে দাবি করছি গভর্নমেন্টের কাছে। আপনারা যে 1 ফেব্রুয়ারি থেকে এই প্যান্ডাউন স্টার্ট করলেন, আজকে 7 ফেব্রুয়ারি, আর কতদিন থাকবেন? আমাদের 7 তারিখ পর্যন্ত ছিল, কিন্তু আজ অবধি আমরা সরকারের কাছ থেকে কোনো ধরনের আশানুরূপ কিছু পাইনি কথা, তাই আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের এখন আমরা অনির্দিষ্টকালের জন্য বসেছি প্যান্ডাউনে, সেটা আমরা যতদিন পর্যন্ত সরকারের কাছ থেকে আশানুরূপ কোনো ধরনের কিছু পাবো না ততদিন এটা চলে যাবে। সারা রাজ্যের সাথে সম্মতি রেখে সপ্তাহব্যাপী কর্মবিরতি আন্দোলনে চাকরি স্থায়ীকরণ সহ সমহারে বেতনের দাবিতে সোমবার তাপাং ব্লকের কর্মরত অস্থায়ী কর্মীরাও অবস্থান ধর্মঘট প্রদর্শন করেন। চাকরি স্থায়ীকরণ সহ সমহারে বেতনের দাবিতে নানা স্লোগানে ঝড় তোলেন আন্দোলনকারীরা। এদিন অস্থায়ী কর্মীরা তাদের দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান প্রদর্শন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন। বিগত সরকারের আমলে অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের সিদ্ধান্ত নেওয়ার পরও আজ অবধি কেন তা কার্যকর হয়নি এ নিয়ে অবস্থান ধর্মঘটে প্রশ্ন তোলেন তারা। আমাদের বিভিন্ন দাবি যেটা আমরা সরকারের কাছে অনেক দিন ধরে আমরা মানে সরকারের দাবি জানাচ্ছি, কিন্তু সরকার আমাদেরকে কোনো ফলস্বরূপ মানে ফলস্বরূপ আমরা কোনো পাচ্ছি না। তার জন্য আমরা আবার কর্মবিরতি করার জন্য 1 ফেব্রুয়ারি থেকে আমাদের স্টেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদেরকে মানে একটু ভালো একটা মানে আমাদের ফলস্বরূপ আমাদের একটা মানে আরো আমাদের দাবি হলো যে আমাদের চাকরিটা 60 বছরের জন্য মানে নিয়মীকরণ আর আমাদের আরোপি ব্যবস্থা করা, সমহারে যেটা বেতন সবাই পাচ্ছে গভর্নমেন্ট বাকি এমপ্লয়ি আমাদেরকে সেইভাবে আমাদের দেওয়ার জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, কিন্তু মানে সেইভাবে আমরা যেটা পারিশ্রমিক পাচ্ছি সেটা সম্মানজনক নহে। আমরাও ডিপ্লোমা করে মানে এই কন্ট্রাক্ট বেসিস কাজে ঢুকেছি, কিন্তু সেটা কোনো পাচ্ছি না, আমরা সমান এমপ্লয়ির মতো আমরা কোনো মানে পাচ্ছি না, সেটাই আমাদের দাবি। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে যাতে উনি হস্তক্ষেপ আমাদের করেন। ধন্যবাদ। শনিবার রাতে সোনাইর ধনেহরি দ্বিতীয় খণ্ডের হোসেন আহমেদ লস্কর নামের ডাকাতকে এনকাউন্টারের ঘটনায় বিতর্কে পড়ল কাছাড় পুলিশ। বৃহস্পতিবার ভোরে একই গ্রামের তাজউদ্দিন চৌধুরী নামের ডাকাতকে শালচাপড়া এলাকায় এনকাউন্টার করেছিল পুলিশ। আটক দুজন পুলিশের হেফাজত থেকে কর্মরত পুলিশকে আক্রমণ করে পালিয়ে যাওয়ার অভিযোগ ছিল কাছাড় পুলিশের, কিন্তু এসব অভিযোগকে উড়িয়ে দিচ্ছেন আহতদের পরিবার পরিজনরা। শনিবার রাতে হোসেন আহমেদ লস্কর নামের অপর ডাকাতকে গ্রেফতার করে এনকাউন্টার করা নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন হোসেনের স্ত্রী মাসুমা বেগম। তিনি জানান, রাতের আচমকা কোনো কিছু না বলে ঘরে ঢুকে পড়ে বন্দুকধারে পুলিশ, থালার ভাতটুকু পর্যন্ত শেষ করতে দেয়নি তার স্বামীকে, হাত পা বেঁধে মুখ ঢেকে নেয়। পুলিশের কাছে কাতর আবেদন জানান কেন নিয়ে যাওয়া হচ্ছে তার স্বামীকে। এও জানান তার স্বামী এভাবে পুলিশের কাছ থেকে পালানোর ব্যক্তি নন, ঘর থেকে হাত পা ও চোখ মুখ ঢেকে নিয়ে যাওয়া ব্যক্তি কিভাবে পুলিশকে আক্রমণ করে পালানোর চেষ্টা করবেন। পুলিশের বিরুদ্ধে পাল্টা প্রশ্ন উত্থাপন করেন মাসুমা। তার স্বামীর উপর পুলিশ এসব মিথ্যা অভিযোগ তুলে এনকাউন্টারের ঘটনা সাজিয়েছে। ভাতের থালা থেকে স্বামীকে তুলে নিয়ে বর্বরতার পরিচয় দিয়েছে পুলিশ বলে জানান তিনি। স্বামীর ন্যায় বিচারের জন্য আদালতের দ্বারস্থ হবেন বলে জানান মাসুমা। তখন তানে মেডিকেল নিয়ে আর যাই, শুট করিয়া মেডিকেল নিয়ে আর যাই। সকালে আমি মানব আটাইয়া দিছি, আটাইয়া দেওয়ার পরে থানাত গে যান, আমার ড্রাইভার টুকরা রে বাটাইয়া দিছি, ড্রাইভার টুকরা গেছেন গিয়া পানি আর ফুড়ি লইয়া গেছেন। তখন দেওয়ার বাদে থানার দিকে করছেন, আরো 2-3 ট্যাবলেট দরিয়া নিয়েছেন, তার দিকে আর করছেন মুখ নামর মানুষ কই। তখন উঠিয়া কইছেন তারা বলে এই চুগড়ারে তো নাই নিন, সারা হয়ে গেছে গিয়া, তো সারা হয়ে গেছে গিয়া তারা হওয়ার পরে এই চুগড়ায় আমার ফোন মারি আবার কইছে যেন মামি ইনো নাই তো সারে সারে দিছেন, বলে সারে দিছেন যে তো তার বাড়িতে এবার কথা বইলা না কানে মেডিকেল বানা এখন বাইক না গেছিল বিদায়া
গিয়া দেখে আইজনি তার মামায় কান দিতে রাখ ওই তোরা কি তার লাগি লাগি কিছু খুঁজে পাচ্ছিস না যেন উদ্দাও নিয়ে তাই বললে ওর শুনি দরিয়া নিলা নিয়ে আইজন বললে ওর দিলা বুঝতাম দৌড় দিছুন দৌড় দিবালাই এগো জানি তাও কিচ্ছু না দৌড় দিলে তো গুলো করতায় নানি না তোমার তানটা মারছেন ওনার একটা সাজাইয়া রাখছেন বলে মাথার ঢুকি পালাই ওর তান বলে মারছেন মারার কারণে বললো কান খুঁতরা হন বাইক না চুরার গেছেন সরকারি প্রকল্পগুলো সঠিকভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার অসম গণ পরিষদের রাজ্যিক কৃষক পরিষদের উদ্যোগে প্রায় 140 সদস্যদের নিয়ে গঠন করা হলো সংগঠনের কাছাড় জেলা কমিটি। এদের রাজ্য কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মৃগাঙ্ক দেব ও সহসভাপতি বাহারুল হক মজুমদার। এদিন কমিটি গঠনের পর জেলা এজিপি কার্যালয়ে কৃষক পরিষদের মুখ্য উদ্দেশ্য তুলে ধরেন রাজ্য কমিটির কর্মকর্তারা। গণপরিষদের কৃষক সভা কমিটি গঠন করা হয়েছে। আজকে এই আমার অসম সেন্ট্রাল কমিটির আমার এই সভাপতি ও প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ওনারা এখানে উপস্থিত হইয়া শিলচর পার্টি অফিসে মিটিং করা হয়েছে। সেই মিটিংয়ের মাধ্যমে আজকে আমাকে নবনির্বাচিতভাবে মানে ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার কাজ এইটাই, আমার যে অসম গণপরিষদের তরফ থেকে যেগুলো মানে কৃষকদের কাজের জন্য বা কৃষকের যেগুলো পাওয়ার জন্য সেগুলো সমষ্টি লেভেলে পৌঁছাই দেওয়া, সমষ্টি লেভেল কমিটি গঠন করা, আর কৃষকের উপকারের জন্য যে যে কাজ সেটা আমার করণীয় হিসাবে আমি দায়িত্ব নিয়েছি। আমি আশা করছি আজকে থেকে আমি আমার সমষ্টি প্রত্যেক সমষ্টি লেভেলে গিয়ে কমিটি গঠন করব। কমিটি গঠন করে কৃষকের যেটা মানে ফ্যাসিলিটি সরকারে দিয়েছে সেগুলো ওদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। সরজমিনে কাজের নিদর্শন দেখে এনরেগার কাজে দুর্নীতির অভিযোগ খণ্ডন করলেন নতুন রামনগর জিপির বাসিন্দারা। রবিবার সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত নতুন রামনগর জিপির দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড গ্রামের নাগরিক মুন্না রবিদাস, মূর্তি রবিদাস, উমাশঙ্কর সিং, অমরনাথ সিং, লালু রবিদাস, রাজকুমার রবিদাস, জিতেন রবিদাস, চম্পালাল রবিদাস, খেলন রবিদাস, রবি রবিদাস সংবাদ মাধ্যমকে জানান, জিপির নতুন রামনগর দ্বিতীয় খণ্ড গ্রামে এমজি এনরেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে কতিপয় ব্যক্তি, কিন্তু তাদের এই অভিযোগের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বলে উল্লেখ করে উমাশঙ্কররা বলেন, নতুন রামনগর তৃতীয় খণ্ডের রামায়ণ গোয়ালার জমি থেকে এমআই বাঁধ, বাজারঘাট ইএনডি থেকে পেডিফিল্ডে এমআই বাঁধ, নতুন রামনগর তৃতীয় খণ্ডে এমআই বাঁধ 22 নম্বর থেকে পূর্ত সড়ক, নতুন রামনগর অমরনাথ সিং এর জমিতে এমআই বাঁধ নির্মাণ ও নতুন রামনগর নরসিং আখড়ার জমিতে এমআই বাঁধ এনরেগা প্রকল্পে নির্মাণ করা হয়েছে ও এতে স্থানীয় জব কার্ডধারী লোকরাই কাজ করেছেন। এদিন তারা নতুন রামনগর দ্বিতীয় খণ্ড এলাকায় কোনো রিক্রিয়েশন ভাউরিবদুবির লোক নেই বলে উল্লেখ করে অভিযোগকারীদের স্বার্থনিষে বলে উল্লেখ করেন। তারা এনরেগা প্রকল্পকে জিপিতে বাস্তবায়ন করার জন্য জিপির জিআরএস এই সহ সোনাইয়ের বিডিওকে ধন্যবাদ জানান। উমাশঙ্কর সিং এর আছে, কিন্তু আপনি স্যার দেখুন এখানে কাজ হয়েছে কি হয়েছে না। আমরা আপাতত এখানে 150 বছরের বাসিন্দা, আমরা এখানে কোনো রাস্তাঘাট নাই। এটা স্কিম ঠিকও আছে আর কাজ হয়েছে, সত্যিও কাজ হয়েছে। তারা এখানে চালবাজি করে রাস্তাটা মানে বন্ধ করাইবার লাগে তারা এটা মানে উপায় করে। তারা ব্যবস্থা কোনো দিকে তারা এদিকে রাস্তা দেয় না, এদিকে দেয় না, কোনো দিকে রাস্তা দেয় না। আমরা চাই যে না তারা রাস্তা হইতো না। আমরা 200 বছর আগে থাকি এখানে, 150-200। তারা যে রঘুবর সিং আর একজন আছে উত্তম সিং, তারা যায় যে না রাস্তা এখানে হতো না, আমরা এখানে এইরকমই থাকতাম। স্যার দেখুন স্যার, আমরা অতদিন থাকি এখানে, কীরকম প্রবলেম আমরা অসুবিধা হয়, পাকে অতটা পাকে আমরা যাই, বাজার হাটিয়া সাইকেল দেওয়া যায় না, মানুষ কত ডেলিভারি খেয়ে এখানে মরছে স্যার বিনা রাস্তায়। রাস্তা না থাকা আমরা তো হয়েছে সত্যি, এটা মানে কাজ রাস্তার সত্যিই কাজ হয়েছে, আপনার আঁখে দেখুন হচ্ছে কি না। ছাত্র সংগঠন এআইডিএসওর সর্বভারতীয় কমিটির 1-7 ফেব্রুয়ারি প্রতিবাদ সপ্তাহ পালনের অংশ হিসেবে গত 1 ফেব্রুয়ারি থেকে জেলার কর্মী সমর্থকরা বিভিন্ন প্রতিবাদী কার্যসূচির মাধ্যমে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবি জানায়। সোমবার প্রতিবাদ সপ্তাহের শেষ দিন এআইডিএসওর কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচরের ক্ষুদিরামূর্তির পাদদেশে শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি কার্যকরের মাধ্যমে শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ, কেন্দ্রীকরণের যে প্রস্তুতি চলছে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে চলাকালীন
সংগঠনের জেলা কমিটির সম্পাদক গৌরচন্দ্র দাস বলেন, কেন্দ্র সরকার কর্পোরেটদের স্বার্থে জাতীয় শিক্ষানীতি রাজ্যে বলবৎ করে কার্যত শিক্ষার ব্যাপক বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণের পথ প্রশস্ত করেছে। দেশের ও রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ইতিহাসবিদ, শিক্ষানুরাগী জনগণ এই জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন। শিক্ষা যেহেতু কেন্দ্র রাজ্য উভয় সরকারের তালিকায় রয়েছে, তাই রাজ্য সরকারকে ক্ষমতা প্রয়োগ করে এই বিতর্কিত শিক্ষানীতিকে রাজ্যে চালু না করতে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে 2009 সালে শিক্ষা অধিকার আইন চালু করে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দিয়ে সরকার এর সপক্ষে যুক্তি তুলে ধরেছিল, কিন্তু আজ তাদের রিপোর্টই পাশ ফেল তুলে দেওয়ায় ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনে যে করুণ পরিণতি ঘটেছে তা প্রকাশিত হয়েছে। ষষ্ঠম শ্রেণী পর্যন্ত কোন ধরনের শিক্ষা পাঠ্যক্রম থাকবে না, তার মানে খেলাধুলার মধ্য দিয়ে যথার্থ শিক্ষা জ্ঞান দেওয়া হবে না। আপনারা জানেন বন্ধুগণ, নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে বিভিন্ন স্ট্রিমে ভাগ করা ছিল সেই স্ট্রিম গুলিকে উঠিয়ে দিয়ে এখন সেমিস্টার প্রধান অবৈজ্ঞানিক অযৌক্তিক সেমিস্টার সিস্টেম প্রবর্তন করে এই শিক্ষাটাকে ধ্বংস করা একটা ব্লু প্রিন্ট তারা তৈরি করেছে। এই ব্লু প্রিন্টের বিরুদ্ধে আমাদের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও সারা ভারতবর্ষব্যাপী আমরা আন্দোলন লড়াই চালিয়ে যাচ্ছি। আপনারা সাধারণ মানুষ, সর্বস্তরের ছাত্রছাত্রী, শিক্ষাপ্রেমী মানুষ এগিয়ে আসুন। এই দেশের সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটিশরা চেয়েছিল আমাদের দেশের মানুষকে কারিগর বানিয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদের মুনাফা অর্জন করার জন্য। আজকে বন্ধুগণ, স্বাধীন দেশে স্বাধীনতার 75 বছর পর আমাদের দেশের কর্পোরেট সেক্টরের স্বার্থে, আমাদের দেশের জাতীয় বুর্জোয়া পুঁজিপতিদের স্বার্থে, আমাদের দেশের আমাদের দ্বারা নির্বাচিত সরকারগুলো আমাদের ট্যাক্সের টাকায় বেতন ভোগ করে সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করে আমাদের সরকারি শিক্ষাটাকে আজকে ধ্বংস করার জন্য এই জাতীয় শিক্ষানীতি আনছে। দুপক্ষের মারপিটে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে উধারবন্দে। ঘটনাটি সংঘটিত হয় উধারবন্দ থানার অন্তর্গত অমরানগর চা বাগানে। হত যুবক অমরানগর চা বাগানের সত্যনগর এলাকার বাসিন্দা মৃত রায়ধন দাসের ছেলে শিবু দাস। ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা 1টা নাগাদ অমরানগর বাগানের কালভার্টের উপর অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে শিবু দাসের সঙ্গে বচসা হয় অমরানগর বাগানের ছুটুনু বাগতির ছেলে গুলু বাগতির। এ সময় উভয়ের মধ্যে বচসা চলাকালীন গুলু বাগতি শিবুকে ধাক্কা মেরে কালভার্টের নিচে ফেলে দেয়। এতে শিবু দাসের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় শিবুকে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে আসার পর শিবু দাসের অবস্থা বেগতিক দেখে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে শিবু দাসকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মেডিকেলে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এদিনই শিবু দাসের পরিবারের তরফে গুলু বাগতিকে অভিযুক্ত করে উধারবন্দ থানায় এক মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে রবিবার রাতেই গুলু বাগতিকে তার ঘর থেকে আটক করে উধারবন্দ পুলিশ। সোমবার গুলু বাগতিকে আদালতে তোলা হলে আদালত তাকে হাজতে পাঠায়। শিবুর সঙ্গে কার ঝগড়া হয়েছে? গুলু দুলু গুলু 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 বাগতি। টাইটেল কি? গুলু বাগতি। গুলু বাগতি। আর শিবুর টাইটেল? শিবু দাস। আপনি কালকে ঘটনা তো টাইম 1:30 কালকে দিনে অনুমানিক টাইম? আর গুলু গুলু বাগতি এরপরে মানুষ জমা হয়েছে, জমা হইয়া তারপরে দুই তিনজন ছেলে মানুষ আমার লগে আর দুজন আছে, বাইনাতে রাখি, বাইনাতে ডাকিয়ে আনছি গাড়ি আনার পরে যখন হাসপাতালে আনছি হাসপাতালে সঙ্গে সঙ্গে মারা গেছেন? সঙ্গে সঙ্গে মারা গেছেন। হাসপাতালে আনার পরে ডাক্তারের কাছে ফটাফট মেডিকেল লয়ে যাও, মেডিকেল যখন লইয়া গেছি তখন ডাক্তারে মেশিন মেশিন তার বয়া ওইসে মারা গেছে। তার বয়স কত হইব? কোন ছেলেটা ও যে মারা গেছে? মারা গেছে তোর অনুমানে 30-32 হইব। আর বাবার নাম কি? তার বাবার নাম রাজিন দাস। করিমগঞ্জ জেলা রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনী ও পূর্ব বরুয়ালা শাখা রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনী ব্যবস্থাপনায় পূর্ব বরুয়ালা গ্রামে ধর্মগুরু সুদীপনাথের বাসভবনে সম্পন্ন হলো 4 দিনব্যাপী উপনয়ন সংস্কার। 21 মাঘ থেকে 24 মাঘ পর্যন্ত 4 দিনের গণ উপনয়ন অনুষ্ঠিত হয়। এতে ছিল অধিবাস, ষোড়শ মাতৃকা পূজা, বসুধারা আভুদায়িক শ্রাদ্ধ, চূড়াকরণ, উপনয়ন সাবিত্রী, চোরহোম, সমাবর্তন। মোট 11 জন মানবকের দ্বিজাতীয় সংস্কার সম্পন্ন হয়। আচার্য গুরুর ভূমিকা ছিলেন ধর্মাচার্য সুদীপনাথ। দণ্ডী বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানেন সংগঠনের সম্পাদক বিভাস রঞ্জন নাথ। আমরা বরুয়ালা শাখা রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর ব্যবস্থাপনায় 4 দিন ব্যাপী গণ উপনয়নের অনুষ্ঠান যথাযথ পদ্ধতি মেনে
শাস্ত্রের আলোকে শুরুতে অধিবাস, পরের দিন আয়ুধহিক অর্থাৎ নান্দিমুখ, চূড়াকরণ, উপনয়ন, চতুর্থ দিনের দিন সমাবর্তন অনুষ্ঠান যথাযথ পদ্ধতি মেনে আমরা করেছি। এতে গ্রামবাসী এবং কর্মকর্তাবৃন্দ সকলেই আনন্দিত, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা শাস্ত্রের আলোকে থাকুন, আমাদের মূল লক্ষ্য হৃত সামাজিক মর্যাদা সম্মান গৌরব পুনঃপ্রতিষ্ঠা করা, সমাজের শ্রেষ্ঠতম ব্রাহ্মণ হিসাবে মর্যাদা লাভ, কোনো প্রকার হীনমন্যতা বা সামাজিক অমর্যাদার মাধ্যমে নয়, বরং স্থির শক্তিতে রুদ্র ত্যাগে নির্বিচ্ছিত্তে মাথা উঁচু করে সমাজে। শনিবার সরস্বতী পুজো উপলক্ষে উদয়পথে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে উদয়পথে বিদ্যানিকেতনের পড়ুয়াদের মধ্যে স্কুল ব্যাগ সহ খাতা এবং কলম তুলে দেওয়া হয়। এদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন সুদূর হায়দ্রাবাদের বাসিন্দা তথা উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম শুভাকাঙ্ক্ষী অনিল কুমার নাডেলা। এই মহল কর্মসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে, সুমন দে, অরিন্দম ধর, মৃত্যুঞ্জয় দাস প্রমুখ। পরে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। আজকে আমরা উদয়পথের এনজিওর পক্ষ থেকে শ্রী সরস্বতী মাতার পুজোতে উপলক্ষে আমরা হায়দ্রাবাদ থেকে আমাদের পাশে আমাদের শুভাকাঙ্ক্ষী পেয়েছি অনিল কুমার নাডেলা মহাশয়। আমাদেরকে স্কুল ব্যাগ দিয়েছেন, উনি বলেছেন যে আজকে সরস্বতী পূজার দিন আমি আপনাদের পাশে যদি থাকতে পারি, বাচ্চাদের জন্য যদি কিছু করতে পারি তাহলে আমরা অনেক খুশি হব। তাই আমরা চিন্তাভাবনা করে ভাবলাম যে ঠিক আছে, স্কুলের বাচ্চাদেরকে আমরা স্কুল ব্যাগ দিতে পারি আজকে এই সরস্বতী পূজার দিনে। আজকে কমপক্ষে 30-32 জন বাচ্চাদেরকে আমরা স্কুল ব্যাগ দিয়েছি, দিতে পেরেছি ওদের সাহায্যে, ওদের আশীর্বাদে। আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই। প্রতি বছরের মতো এবারও সরস্বতী পুজো উদযাপন করল শিলচর সঙ্গীত বিদ্যালয়। এদিন সকালে দেবী সরস্বতী পূজার্চনা শেষে বিকেলের দিকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদের সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী মণিমিতা গোস্বামী, তনুশ্রী বিশ্বাস প্রমুখ। এদিন সঙ্গীত শিল্পীদের সাথে তবলা সহযোগিতা করেন বিশিষ্ট তবলা শিল্পী তথা বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ভাস্কর দাস। সরস্বতী পুজো হয়ে আসছে, আগে সারা রাত্রব্যাপী অনুষ্ঠান হতো, তারপর সকাল খবরের দিন সকালে প্রতিমা নিয়ে প্রসেশন হতো, সেটা এখন আর অবশ্য হয় না। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে যায়, সকালবেলা পুজো হয়, তখন থেকেই শুরু হয় নানা রকমের বাচ্চাদের অনুষ্ঠান, বড়দের অনুষ্ঠান, সন্ধ্যার সময়ও হয় সব। মানে কী বলবো আর, এ তো বছরে পুরনো স্কুল, সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করে এই অনুষ্ঠানটা করে, সব শিক্ষক শিক্ষিকারা, বিদ্যালয়ের যত কর্মী আছে সবাই খুব প্রাণ খুলে আনন্দ করে এই অনুষ্ঠানের মধ্যে। আমরা কৃতজ্ঞ ওদের কাছে সবাই যে প্রাণ খুলে করে মায়ের পুজোটা করতে পারে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। গৃহবধূ নির্যাতন, পায়ে শেকল বেঁধে নির্যাতন শ্বশুর বাড়ির লোকেদের, থানায় মামলা। হাইলাকান্দিতে মাইক্রোফাইন্যান্সের চেক বিতরণ, সূচনা মন্ত্রী পরিমলের। শ্রীকোনা থেকে জব্দ অবৈধ সেগুন কাঠ, বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।